হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুহিসনা, সুহিসনাস কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গণেশ চতুর্থীর স্পেশাল বেসনের মদক। এটি খুবই সহজে আর অল্প ইনগ্রিডিয়েন্টসে তৈরি করা যায় আর খেতে খুবই অসাধারণ হয়। তো চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের আজকে এই গণেশ চতুর্থীর স্পেশাল বেসনের মদক। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। সবার প্রথমে আমি ওভেনটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি ফ্লেমটা লো করে দিলাম। এবার আমি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 4 টেবিলস্পুন দিয়ে দিলাম ঘি। ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ বেসন। এবার বেসনটা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঘিয়ের সাথে মিক্স করে নেব। বেসনটা আমি খুব বেশি ফ্রাই করব না, একদম হালকা ফ্রাই করব। এর মধ্যে থেকে স্মেল আসা পর্যন্ত এটা আমি ফ্রাই করে নেব। এরকম কন্টিনিউয়াসলি এরকম চালিয়ে এরকম নাড়াচাড়া করে এটা ফ্রাই করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে, না তো এটা পুড়ে যাবে। এটা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না এর গা থেকে ঘিটা রিলিজ হচ্ছে ততক্ষণ বেসনটা ভালো করে আমি ফ্রাই করে নেব। বেসনটা আমার খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, বেসনের মধ্যে থেকে এবার ঘিটা রিলিজ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এবার চিনিটা ভালো করে নাড়াচাড়া করে এর সাথে আমি মিক্স করে নিচ্ছি। চিনিটা বেসনের সাথে ভালো করে মিক্স করার পরে এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1 কাপ দুধ। রুম টেম্পারেচার ফোটানো দুধ আমি অ্যাড করেছি, না গরম না খুব ঠান্ডা। এবার আমি খুব ভালো করে এটা নাড়াচাড়া করে মিক্স করে নেব। এটা কন্টিনিউয়াসলি কিন্তু নাড়াচাড়া করে মিক্স করতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস না হয়। এই বেসন আর দুধের এই মদক কিন্তু খেতে খুবই অসাধারণ হয়, দারুণ টেস্টি হয়। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। দুধটা বেসনের সাথে কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে অ্যাড করছি এলাচ, সামান্য একটু এলাচের দানা। এবার এটা মিক্স করে নিচ্ছি। বেসনটা অনেকটাই মোটা হয়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে অ্যাড করছি কেশর। আমি মানে একটু গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এবার আমি নাড়াচাড়া করে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এটা আমি ফ্রাই করে নেব। মিশ্রণটা এখন অনেকটাই মোটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ পাউডার দুধ। এই দুধ দিলে এটা পুরো একদম মাওয়ার মতো টেস্ট হয় আর খুবই খেতে খুব ভালো লাগে। তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, এর জায়গায় তোমরা নারকেলও দিতে পারো বা কাজু বাদামকেও তোমরা পাউডার করে দিতে পারো। অল্প অল্প করে এরকম করে দুধটা আমি দিয়ে মিক্স করে নেব। দুধটা আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি, এবার আমি এটা আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব। যখন এটা পুরোপুরি প্যানটা লিড ছেড়ে দেবে তখন আমি এটা নামিয়ে নেব। এখন দেখতেই পাচ্ছ তোমরা এটা প্যানটা ছেড়ে আসছে, মিশ্রণটা এখন পুরোপুরি আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, ফ্লেমটা অফ করে দেব। এটা হয়েছে কি না এখন আমি একটু দেখে নেব হাতের মধ্যে, একটু অংশ নিয়ে এরমভাবে গোল করে নিয়ে বলস তৈরি হয়ে যাচ্ছে, তার মানে এখন আমার পুরোপুরি মিশ্রণটা রেডি। এবার আমি এটা নামিয়ে একটা বলের মধ্যে রেখে নিচ্ছি, এবার আমি এটা ঠান্ডা করে নেব। এখন আমরা স্টাফিংটা তৈরি করে নেব, তার জন্য এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে নিয়েছি আমি কাজু বাদাম, অ্যালমন্ড আর পিস্তা বাদাম। এবার আমি এটা ছুরির সাহায্যে একদম ছোট্ট ছোট্ট পিস করে এটা আমি কেটে নেব। তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো। Thank you.
ড্রাই ফ্রুটসগুলো আমার ফাইনলি চপ করা হয়ে গেছে। এবার আমি একটা বলস নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করছি। আর এর মধ্যে দিয়ে দিই 2 টেবিলস্পুন পরিমাণ আমি নারকেল। এবার এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চামচের সাহায্যে। এবার এর মধ্যে সামান্য একটু দুধ দিয়ে আমি এটা বাইন্ডিংয়ের জন্য আমি এটা মিক্স করে নেব। এখন আমি এই স্টাফিং থেকে অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে এরকম করে গোল গোল করে আমি ছোট্ট ছোট্ট বলস তৈরি করে নেব। তৈরি করে নিয়েছি একটা, এরকমভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। সব বলস রেডি, এবার আমরা মদকটা তৈরি করে নেব। এখানে আমি স্টাফিং বলসগুলো নিয়ে নিয়েছি আর বেসন আর দুধের মিশ্রণটা নিয়ে নিয়েছি। মিশ্রণটা এখন ঠান্ডা হয়ে গেছে। মদক তৈরি করার জন্য আর একটা মল নিয়ে নিয়েছি। এবার আমি মলটা ওপেন করে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। খুব ভালো করে অয়েল ব্রাশটা করে নিতে হবে। ব্রাশ অল হয়ে গেছে, এবার আমি এটা আটকে দিচ্ছি। এবার অল্প অল্প করে হাতের মধ্যে এরকমভাবে মিশ্রণটা নিতে হবে। এরমভাবে নিয়ে হাতের মধ্যে এবার আমি এর মোল্ডের মধ্যে এরমভাবে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এটা এরকমভাবে চেপে চেপে ঠেসে ঠেসে এটা দিয়ে দিতে হবে। মাঝখানটা ফাঁকা রাখতে হবে। মাঝখানটা আমি ফাঁকা রেখেছি। এবার আমি এর মধ্যে এবার স্টাফটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্টাফিংটা, দিয়ে দিলাম। এবার আমি অল্প আরও একটু মিশ্রণটা নিয়ে এটা আমি ক্লোজ করে দেবো। খুবই ইজি এটা বানানো, তোমরা দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে। এবার আমি মোলটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। মোল্ড আউট করে নিলাম, খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ দারুণ সেফ হয়েছে। এই মোল্ড মার্কেটে অ্যাভেলেবেল, তোমরা সহজেই পেয়ে যাবে। এবার আমি একটা মোল্ড ছাড়া মদক তৈরি করে দেখাবো। তার জন্য কিছুটা পরিমাণ নিয়ে নিলাম মিশ্রণ। এবার হাত দিয়ে এরকম করে গোল গোল করে রাউন্ড করে নিতে হবে। প্রথমে এরকমভাবে গোল করে নিয়েছি, তৈরি হয়ে গেছে। এবার হাত দিয়ে এরকমভাবে গোল করে করে ঘুরিয়ে এটা ডিপ করতে হবে। মাঝখানটা ডিপ হয়ে গেছে, এর মধ্যে এবার আমি স্টাফিংটা দিয়ে এরকমভাবে এরকমভাবে হাত দিয়ে এরকমভাবে এটা সরু করে এরকমভাবে উপরের দিকে এটা চেপে দিতে হবে। তৈরি হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে এরকমভাবে মার্ক করে দিচ্ছি, যাতে দেখতে খুব সুন্দর হবে। তৈরি হয়ে গেল, খুবই ইজি আমাদের মদক তৈরি হয়ে গেল। তো এরকমভাবে উইদাউট মোল্ড ছাড়াও আমরা তৈরি করে নিতে পারি খুবই সহজে। সবগুলো মদক আমার রেডি, সবগুলো মদক আমি তৈরি করে নিয়েছি। তো ফ্রেন্ডস, তৈরি করে নিলাম খুবই সহজে আমাদের এই গণেশ চতুর্থী স্পেশাল খুবই টেস্টি বেসনের মদক। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার বানানো এই মদক রেসিপিটি, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে অল সিলেক্ট করো। তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির ভিডিওর আপডেট তোমরা সহজেই পেয়ে যাবে এবং দেখতে পাবে। আমার ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব ফ্যামিলি রিলেটিভদের সাথে। কারণ ফ্রেন্ডস, তোমরা জানো তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও বেশি মোটিভেট করে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নিউ ভিডিওতে নিউ একটা রেসিপির সাথে। টাটা, বাই বাই।